যদি মার্চের 14 তারিখের এই 24 তারিখের লকডাউন ছিল ভারতবর্ষে আক্রান্ত সংখ্যা 13 জন কি 17 জন ছিল, যদি এপ্রিলে 15 তারিখ করা তো 500 জন হতো, 1000 জন হতো, 5000 জন হতো, এর থেকে তো বেশি হতো না। আজকে 90-93 দিনে 5 লক্ষ যদি পৌঁছে যে পৌঁছেছিল সেটা তো হতো না, 5000 জন হতো। কোনোদিন সময় দিয়ে সমস্ত আমাদের আপনজনদেরকে ঘরে ফেরাটার সুযোগ দেওয়া হতো, তারা ঘরে ফিরে আসতো, তারপরে 21 দিন কেন 3 মাস কন্টিনিউ লকডাউন করতে পারতো, এবং পুরো কড়া হতো। এবার যারা 15 লক্ষ যে বিদেশি, এর মধ্যে বিনা পয়সায় বিমানে করে ভারত সরকার নিয়ে এসেছে, তারা সব বড় লোকের ছিল, তারা তো আর গার্লস স্কুল কোয়ারেন্টাইনে যাবে না, আমাদের না আমাদের ঘরে লোকের বেড়া দিয়ে বেঁধে দিয়ে লোকের দেবদেবী কোয়ারেন্টাইনে পাঠানো, তাদেরকে তো কারো ক্ষমতা নেই, তাই এয়ারপোর্ট থেকে নামলো ট্রলি।